हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। আজকের ভিডিওতে এটিকে মোহনবাগানের খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখবার অনুরোধ রইল। আর যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যে কোনো ধরনের স্পোর্টস রিলেটেড আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, বর্তমানে ট্রান্সফার মার্কেটে আগুন জ্বালিয়ে দিয়েছে এটিকে মোহনবাগান, যেমনটা প্রত্যেক বছর করে থাকে সেই রকমটাই কিন্তু এবছরেও পুনরাবৃত্তি হচ্ছে। তো বর্তমানে কিন্তু পোগবাকে সই করিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান। হ্যাঁ ফ্রেন্ডস, যা শুনছো ঠিকই, কিন্তু পল পোগবা নয়, পল পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবাকে কিন্তু সই করিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান। তো ফ্লোরেন্টিন পোগবা হচ্ছেন একজন 31 বছর বয়সী গিনির সেন্টার ব্যাক। সেন্টার ব্যাক ছাড়াও তিনি লেফট ব্যাকে খেলতে পারেন। তার মার্কেট ভ্যালু 4.9 কোটি টাকা, মানে ওই 5 কোটি টাকারই কাছাকাছি। বর্তমানে তিনি ফ্রান্সের একটা সেকেন্ড ডিভিশন ক্লাব এফসি সোচাক্সে খেলছিলেন এবং সেখানে তার 2023 অবধি কন্ট্রাক্ট ছিল। তো গতকালকে এই এফসি সোচাক্স, মানে এই ফ্রান্সের সেকেন্ড ডিভিশন ক্লাবটি, তারা কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে ফ্লোরেন্টিন পোগবা কিন্তু এটিকে মোহনবাগানে যোগ দিচ্ছেন। তো খুবই ভালো একজন প্লেয়ার বলাই যায়। পল পোগবার মতো অত বড় মানের প্লেয়ার না হলেও তিনি যথেষ্টই ভালো মানের প্লেয়ার। এবারে এই ফ্রান্সের সেকেন্ড ডিভিশন ক্লাবে 32টা ম্যাচ খেলেছিলেন। তার যদি আমরা ক্লাব কেরিয়ার দেখি তাহলে তিনি ফ্রান্সেই বলতে গেলে ক্লাব কেরিয়ার শুরু করেছিলেন, তারপর ফ্রান্সের ফার্স্ট ডিভিশন ক্লাবেও খেলেছেন, এছাড়া মেজর লিগ সকারেও খেলেছেন। বর্তমানে তিনি এফসি সোচাক্সে খেলছিলেন, মানে ফ্রান্সের সেকেন্ড ডিভিশন ক্লাবে। তার ফ্রান্স এবং গিনি দু জায়গারই সিটিজেনশিপ নেওয়া আছে, যেমনটা পল পোগবার আছে তেমনই তিনি ফ্রান্সের আন্ডার-20 দলের হয়ে 3টে ম্যাচ খেলেছেন, এছাড়া গিনির জাতীয় দলের হয়ে বর্তমানে তিনি খেলেন, সেখানে তিনি 31টা ম্যাচ কিন্তু খেলে ফেলেছেন। তো দীর্ঘকায় আকৃতির এই ডিফেন্ডার তথা সেন্টার ব্যাককে কিন্তু সই করিয়ে নিয়েছে এটিকে মোহনবাগান 2 বছরের চুক্তিতে। তো এটিকে মোহনবাগানের জন্য এটা কিন্তু বিশাল বড় একটা বিগেস্ট সাইনিং এটিকে মোহনবাগানের জন্য, সেটা বলাই যায়। তো খুবই ভালো ডিফেন্ডার এই ফ্লোরেন্টিন পোগবা। তো পল পোগবার মতো অত ভালো মানের না হলেও, অত বড় বড় ক্লাবে না খেললেও কিন্তু তিনি ইউরোপের বিভিন্ন ক্লাবে দাপিয়ে খেলেছেন। তো এই ডিফেন্ডারকে কিন্তু বর্তমানে 2 বছরের চুক্তিতে সই করিয়ে নিয়েছে। তো তোমাদের কেমন লাগলো এই সইটা এটিকে মোহনবাগানের অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।